ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه وبعد সম্মানিত দিনীয়বায়ু বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে শরীয়তের পরিভাষায় আলেম কে সম্মানিত দিনীয়বায়ু বোনেরা এ বিষয়ে আমাদের জানা জরুরি কারণ আমাদের সমাজে মাদ্রাসায় যারা পড়ে একটা লেভেল পর্যন্ত তাদের সবাইকে আলেম বলা হয় যেমন দেওবন্দি সিলসিলা বাবা কাউমি মাত্রার সাথে যদি নাকি দাওরাই হাদিস পড়ে তখন আলেম বলা হয় তেমনি যদি আলিয়ার সিলেবাস লেখাপড়া করে যখন কামেল লেখাপড়া শেষ করে তখন আলেমের উপাধি পায় বা আলেম জমাত নামে আলিয়া সিলিবাসে একটা জামাত আছে যেটা দাখিলের পরে সর্বোপরি কথা হচ্ছে আমাদের দেশে আলেম বলতে যারা আমাদের দেশের দিনই বিদ্যাপীঠ যেগুলা এগুলো থেকে যদি লেখাপড়া করে শেষ করে লেখাপড়া করার পর তো তাদেরকে আলেম বলা হয় তবে এই আলেম এই অর্থে বলা কোনো সমস্যা নয় যে এটা আমাদের দেশে প্রচলিত হিসাবে এবং সমাজ সমাজের সামাজিক হিসাবে সমাজের মধ্যে এদেরকে আলেম বলা হয় বাস্তবেও আলেম শব্দের শাব্দিক অর্থ হিসাবে জ্ঞানী তো এই হিসেবে আলহামদুলিল্লাহ যারা এতটুকু লেখাপড়া করে নয় তাদের তুলনায় তাদের তো জ্ঞান বেশি এই হিসাবে আলেম বলতে কোনো সমস্যা নাই আলেম বলা যাবে এই অর্থে শাব্দিক অর্থে আমাদের দেশের যারা লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া করি বাইর হন তাদেরকে আলেম বলা যাবে শাব্দিক অর্থে ইসলামী ফরিভাষায় আলেম বলা যাবে না ইসলামী ভাষায় আলেম বলতে গেলে সেই আলেমের যে সমস্ত শর্ত সরাগুলো আছে এগুলা পাওয়া জরুরি যদি শর্ত পাওয়া যায় বর্তমান সমাজের মধ্যে আলেম হওয়ার শর্ত যদি পাওয়া যায় তাইলে আমরা ওইটাকে আমরা আলেম হিসাবে বলতে পারি পারিভাষিক আলেম যদি যারা মাদ্রাসা লেখাপড়া শেষ করছে কিন্তু ইসলামী পরিভাষার আলেম হওয়ার যে শর্তগুলো আছে এগুলো তার মধ্যে পাওয়া না যায় এই অর্থ যদি নাকি আলেম বলা হয় তাইলে এটা অত্যন্ত জুলুম হয়ে যাবে জুলুম এই জন্য বলা হচ্ছে জুলুমের একটা অর্থ হচ্ছে অর্থাৎ যাকে যতটুকু স্থান মর্যাদা দেওয়ার এতটুকু এই মর্যাদাটা যার যতটুকু যোগ্যতা মর্যাদা আছে এই মর্যাদাটা তাকে না দিয়ে ভিন্ন খেতে দেয়া এটাকে বলা হয় জুলম তাইলে জুলমও সেই রে মহল্লিহি অর্থাৎ কোনো জিনিসকে তার স্থান তার মর্যাদা ছাড়া ভিন্ন জায়গাতে রাখা সেটাও জুলুম তাই শরীর আলেম যিনি হবেন শরীর আলেম শরীয়তের আলেম যিনি হবেন তার যে সমস্ত গুণাগুণ যে সমস্ত শর্ত শরিয়তগুলো আছে এগুলা যার মধ্যে পাওয়া যাবে আমরা তাকে বলবো আলেম কিন্তু এই গুণগুলো যদি নাকি পাওয়া না যায় তাইলে সর আলেম অন্য কোনো ব্যক্তিকে বলা এটা জুলুম আলোচনা করা যাক এই বিষয়ের উপর প্রশ্ন মান কোন ব্যক্তিকে আলেম নামে আখ্যায়িত করা যাবে আল আলিমু ওয়াল ফকিহু ওয়াল আল কাবুন তাদুল্ল আলা মান ওয়াহিদিন পুরস্কার ভাষায় বলতেছেন দেখেন আলেম ফকি মুজতাহেদ এগুলা হচ্ছে উপাধি কিন্তু অর্থ এক যিনি আলেম তিনি ফকি যিনি ফকি তিনি মুস্তাহিদ যিনি মুস্তাহিদ তিনি আলেম তিনি ফকি সবগুলো মিলাইয়া শব্দের ভিন্নতা আছে অর্থ কোনো কি নাই ভিন্ন নাই আল আলেম যিনি আল ফকি যিনি আল মুস্তাহিদ যিনি সব এক জুলু মাইয়াবজুলু জোহদাহু ফিল রুসুল ইলাল হুকমি শরঈয়ি আলেম ফকি মুস্তাহিদ কাকে বলা হবে যেই ব্যক্তি চেষ্টা প্রচেষ্টা করে বিধান এটা জানার ওয়াহুয়া জন্যে জোহদাহু আলেম ফকি মুস্তাহিদ তিনি যিনি নিজের সর্বাত্মক চেষ্টা দিয়ে উনি উদ্ধার করার চেষ্টা করেন শরীয়তের বিধানকে এই চেষ্টা মাধ্যমে উনার এতটুকু যোগ্যতা হয় যে তিনি শরীয়তের বিধানগুলাকে তার দলিল থেকে বাহির করতে সক্ষম হন তাইলে যেই ব্যক্তি কোরআন এবং হারিসের উপর গবেষণা করে শরীয়তের মাসআলা আলা باهر كفته شكمهن دليل بتيك او व्यक्तीকে বলা হবে عالم او व्यक्तीকে বলা হবে فقي او व्यक्तीকে বলা হবে مجتهد وهذا لا يحتاج الى وهذا يحتاج الى تحصيل ادوات هذا الاجتهاد فلا يوصف بهذا الوصف العالم او المجتهد او الفقيه الا من توفرت فيه شروط الاجتهاد এই যোগ্যতা অর্জনের জন্য জন্যে তেহাদের যোগ্যতা অর্থাৎ শরীয়তের বিধান বাহির করার বাহির করতে পারার যোগ্যতা যার আছে তাকেই বলা হবে আলেম তাকেই বলা হবে ফকি তাকে বলা হবে মুজতাহিদ কিন্তু যার এই যোগ্যতা নাই তাইলে তাকে আলে মুজতাহিদ ফকি বলা যাবে না যার মধ্যে শর্ত ভাবা যাবে তাকে আলেম ফকি মুস্তাহিদ বলা যাবে যার মধ্যে শর্ত ভাবা যাবে না তাকে আলেম ফকি মুজযুদাহিদ বলা যাবে না ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই। আলেম ফকি মুজুদাহিদ হওয়ার জন্যে পাঁচটি শর্ত উল্লেখ করছেন এক নম্বর আইয়া কোন আলেমন বিনুসু না এক নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তি কোরান এবং হাদিসের জ্ঞান রাখতে হবে আর শর্ত সানি দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত আইয়া কোন আর এফানি বিমাসা ইলে ই জেমা সর্বসম্মতিক্রমে ওলামা একরাম একমত হয়ে গেছে যে সমস্ত বিষয়ে শরীয়তের যে সমস্ত বিষয়ে উম্মতের একমত পাওয়া গেছে ঐক্য পাওয়া গেছে তাকে বলা হয় এজমা এই এজমার জ্ঞান থাকতে হবে ওই ব্যক্তির দুই নম্বর তিন নম্বর শর্ত আইয়া কোন আলেমান বিলিস আরব আরবি ভাষার জ্ঞান থাকতে হবে তারপরে সাত নম্বর শর্তালে মানবি উসুল উল ফেক উসুল অর্থাৎ যে ইসলামে যে শাস্ত্র আছে ইসলামিক শাস্ত্রের জ্ঞান তা থাকতে হবে এটাকে বলা হয় উসুল উলফেক অর্থাৎ যে শরীয়তের বিধানের যে নিয়ম পদ্ধতি আছে এই নিয়ম পদ্ধতির জ্ঞান তার থাকতে হবে যেমন কে আসের জ্ঞান থাকতে হবে একটা বিষয় উপরে নির্ভর করে অন্য একটা মশালা বাহির করার যোগ্যতা থাকতে হবে কারণ লিয়ানা উসুল আল ফেখে হুয়া আল আসাসি ইউবনা আলহি ইস্তেমবাতুল হাকাম উসুল ফেখার জ্ঞান এই জন্য জানতে হবে কারণ এটার উপরে যে আহকামের ভিত্তি স্থাপন করা হয়েছে কারণ যদি নাকি উঁচুলে ফেখা মাসলা মাসাইল বাহির করার নিয়ম পদ্ধতির জ্ঞান যদি না থাকে তাহলে শরীয়তের বিধান সে বাহির করতে পারবে না ফার্স্ট নম্বর শর্ত আমি একু নাচেক মানসুখ ফার্স্ট নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তি না শেখ মনসুখের জ্ঞান রাখতে হবে না শেখ অর্থাৎ রহিতকরণকারী যে রোহিত করছে আর মনসুখ যেটা রহিত হয়ে গেছে তাইলে মধ্যে এমন এমন কিছু কিছু বিধান আছে যেটা শরীয়তে আগে যাইছিল পরবর্তীতে এটাকে ক্যান্সেল করে দিয়েছে তাইলে যেটা আগে ছিল এটাকে বলা হবে মনসুখ যেই দলিলে এটাকে রহিত করে দিয়েছে সেটাকে বলা হবে না রহিত রোহিত হয়ে যাওয়া বিষয়টাকে বলবে মানসুক আর যেই বিষয়ে নতুন করে আইসা আগের তাকে রহিত করে দিছে এটাকে বলা হবে না জ্ঞান থাকতে হবে এই শাহকানির মতে এই পাঁচটা শর্ত যদি যায় তাহলে ওই ব্যক্তিকে বলা হবে আলেম ওই ব্যক্তিকে বলা হবে হকি ওই ব্যক্তিকে বলা হবে শায়েক মোহাম্মদ বিন ওসাইমিন রাহমাহুল্লাহ উনি যেভাবে বলেন উনি এখানে ছয়টা শর্ত উল্লেখ করছেন আগের গুলো এখানের মধ্যে আছে আই ইয়া আলামা মিনুলা আদিলতি সেরা ইয়েতে মাই হাতা জুইলে হিফি ইস্তেহাদি কা আয়াত ইলাহ কামে আহা দিসে এক বলতেছেন শরিয়তের দলিল এর জ্ঞান থাকতে হবে ইস্তেহাদ করার জন্যে যেমন কোরআনের সমস্ত আয়াত যে সমস্ত আয়াতগুলা বিধান কেন্দ্রিক এবং বিধেন কেন্দ্রিক যতগুলা হাদিস আছে তার জ্ঞান থাকতে হবে দুই নম্বর আইয়া আরিফা মা তালা কবি সে হাতের ওয়া দোর অফিহি কামা আরিফিলিহ গাড়ি অর্থাৎ হাদিস জ্ঞান থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে যে বর্ণনাকারী এবং বর্ণনাকারীর বিশ্বস্ততা এগুলার জ্ঞান থাকতে হবে তিন নম্বর আইংয়া আরিফ আর নাসিক মাংস ও মামা কেজামা ওই যে বললাম নাসিক মাংসের জ্ঞান থাকতে হবে এবং যে সমস্ত বিষয় উন্মত একমত হয়ে গেছে ওই সমস্ত মাসালার জ্ঞান তার থাকতে হবে তারপরে সাইন নম্বর আইয়া আরিফা মিল্লাতি মা ইখতালিফু বিহিল হুকম মিন তাখসিসিনা ওয়া তাকঈদিন আও নাহবি যালিকা হাতা লা ইয়াহকুমা বিমা ইউখালিফু যালিকা এবং ওই ব্যক্তির এই শরিয়তের ওই সমস্ত জ্ঞানগুলা জানা জরুরি যেই জ্ঞানের মাধ্যমে কোনো বিধান পরিবর্তন হয় যেমন একটা বিধান এই শর্তে ভাবা গেলে এটা হবে এই শর্তে হওয়া না গেলে ভিন্ন একটা হবে এটাকে বলা হয় যে তাকসিস এবং তাক অর্থাৎ বিশেষ এবং যে সরাইত মোতাবেক যদি হয় এই বিধান হবে এই শর্ত ভাবনা গেলে ভিন্ন বিধান হবে এই ধরনের বিশেষ জ্ঞান তার থাকতে হবে ফার্স্ট নম্বর আইয়া আরিফা মিনাল লোকাতি বা উসুল ইলফেখ হেমাইয়াতালাকি দালালাতিল ফাজ যে লোগাতের আরবি ভাষার জ্ঞান থাকতে হবে এবং উসুল ফেখার জ্ঞান থাকতে হবে ইসলামিক মাসলামাসাইল বাহির করা শাস্ত্রের জ্ঞান থাকতে হবে যেমন এগুলার থেকে এই সমস্ত শব্দগুলোর ব্যবহার থেকে কি উদ্দেশ্য এগুলোর জ্ঞান থাকতে হবে যেমন আম খাস মোতলাক মোকাইয়াদ মুজবাল তারপরে মোবাইয়ান যেমন ব্যাপক অর্থ নির্দিষ্ট অর্থ তারপরে মোতলাক মোকাইয়াদ মোতলাক সাধারণ মোকাইয়াদ যে এর মধ্যে কোনো ধরনের শর্ত লাগে যে কোনো বিধান মোকাইয়াদ মুজমাল সংক্ষেপ মোবাইয়ান যাকে বিস্তৃত বর্ণনা করা হয়েছে এই ধরনের জ্ঞানগুলা তার জানা থাকতে হবে কুদ্া কুনা ইন্দাহু কুদরাতুন বিহা এই ব্যক্তির নিকটে থাকতে হবে যে শরীয়তের দলিল থেকে মাসালা বাহির করার যোগ্যতা অর্থাৎ শরীয়তের দলিল থেকে মাসালা বাহির করার যোগ্যতা থাকতে হবে এই কথাগুলো আছে আল উসুল মিন পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠাতে এবং তার ব্যাখ্যা গ্রন্থ পাঁচশত চুরাশি এবং পাঁচশত নব্বই নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে তাই ওয়ামবাগি বাগি বহু আত্মানব বহু হা হুনা এখানে আমাদের সতর্ক থাকা জরুরি إلى أن هذا الوصف العالم أو المجتهد الفقهي مصطلح شرعي أي عالم فقيه مجتهد إذا إسلامي كوري باشا له معناه عند العلماء بشش أرطاسي علماء كلام وله شروط أي عالم فقهي مجتهد هو جنة شرط فلا يجوز تساهل في إطلاق على كل من تكلم في الأحكام الشرعية أو درس المواد الإسلامية في المدارس أو الجامعات আমি লাফির দাওয়াত ইল্লাল্লাহ বলা হচ্ছে সুতরাং এখানে শীতলতা প্রদর্শন করা জায়জ হবে না এই আলেম ফকি এবং মুজতাহিদ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা বলা যাবে না সে যদিও নাকি মাদ্রাসাতে লেখাপড়া করায় যদিও নাকি কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করায় যদিও নাকি সে কোনো দাওয়াতের কাজের মধ্যে নিয়োজিত আছে ফাক্কা দয়া কোনো রজুলু দা ইয়ান ইল্লাল্লাহ কোনো ব্যক্তি আল্লাহর পথের দায়ী হতে পারে সে এবং এর সে এর মধ্যে অনেক যে চেষ্টা মুজাহাদা করতে পারে চেষ্টা প্রচেষ্টা সালে দিতে পারে ওয়ালাহিনা হলাম ইয়েসিল্লাহ জাতিল আলেম কিন্তু সে আলেমের মর্যাদায় স্থির হইতে পারে না আলেমের মর্যাদা পর্যন্ত সে বুঝতে পারে না যদিও সে নিজের যোগ্যতা ক্ষেত্রে ওই কাজের জন্য সে পারদর্শী কিন্তু হরি ভাষায় যে আলেম তার এই শর্ত শরীয়ত গুলো তার মধ্যে না থাকার কারণে তাকে আলেম বলা যাবে না যদিও নাকি সে নিজের যোগ্যতা বলে যে কাজটা সারিয়ে দিতেছে ওই ক্ষেত্রে সে অনেক ভালো আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহ সালামালাইকুম রহমতুল্লা বরক